মন প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 300 থেকে 400 টাকা। সপ্তাহ ব্যবধানে 3,500 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 3,800 থেকে 900 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। ঝিনাইদহের পাইকারি পেঁয়াজের হাট আরও জানিয়েছে, হাট থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। যে পেঁয়াজ 3,400 টাকা মন ছিল, সেই পেঁয়াজ কিন্তু 3,800 টাকা, কখনো 3,900 টাকা দরে বিক্রি হচ্ছে। আসলে যে আমদানি করা পেঁয়াজ আসছে ভারত থেকে, সেই পেঁয়াজের দামও কিন্তু কম নয়, ফলে বাজার স্থিতিশীল অবস্থায় থাকছে না। এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও। খুচরা বাজারে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা। আমরা এই মুহূর্তে আছি জেলার সবচেয়ে বড় যে পাইকার পেঁয়াজের বাজার, শৈলকুপা বাজার। এটি জেলার সবচেয়ে বড় বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার ব্যবসায়ীরা এখানে আসে পেঁয়াজ কেনাবেচা করতে, এবং দিনভর তারা কিন্তু পেঁয়াজ কেনাবেচা করে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে সাধারণত সরবরাহ কম এবং আমদানি কম, এই তার প্রভাব কিন্তু বাজারে পড়ছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা বলছে যে তাদের ঘরে কিন্তু তেমন পেঁয়াজ নাই, সে ফলে কিছু কম পেঁয়াজ আসছে, এই কারণে দামের ওঠানামা করছে। শৈলকুপা বাজারে আমরা ঘুরে দেখেছি যে খুচরা বাজারে কিন্তু এই পাইকারি বাজারে যে পেঁয়াজের দাম 300 থেকে 400 টাকা মূল প্রতি বৃদ্ধি পেয়েছে, খুচরা বাজারে তার ব্যাপক প্রভাব পড়ছে। 120 টাকা কেজি দরেও কিন্তু কেজিতে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে। জেলার সবচেয়ে যে বড় এই বাজারটিতে শনি এবং মঙ্গলবারে সাপ্তাহিক হাট বসে। সাপ্তাহিক হাটের দিনে দেশের নানা স্থান থেকে পাইকার ব্যবসায়ীরা আসে, তবে সরবরাহের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতির প্রভাব কিন্তু পড়ছে এবং বিভিন্নভাবে দাম উঠানামা করছে, অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যে এক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় কিন্তু তারও প্রভাব পড়ছে। বাজার মনিটরিং ব্যবস্থার দাবি জানিয়েছে এখানকার ব্যবসায়ী, পাইকার এবং স্থানীয় চাষিরা। তারা বলছে যে মনিটরিং যদি থাকে তাহলে কিন্তু দামের একটা স্থিতিশীল অবস্থা থাকবে। ঝিনাইদহের জেলার সবচেয়ে বড় যে পাইকার পেঁয়াজের হাট, শৈলকুপার পেঁয়াজের হাট থেকে এই ছিল আমার কাছে দামদর উঠানামা এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে। সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় বরগুনার ট্রলার ডকইয়ার্ডগুলোতে বেড়েছে ব্যস্ত।